ইন্টারঅফিস স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার মহাকরণী ক্যারম এবং আর্ম রেসলিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় পুরুষ এবং মহিলা বিভাগে ক্যারম টুর্নামেন্টে অংশ নেয় অনেক প্রতিযোগী। প্রতিবছর মহাকরণী কর্মচারীদের নিয়ে এই ইন্টার অফিস স্পোর্টস প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। আমি রাজীব চ্যাটার্জি, ইন্টার অফিস স্পোর্টস অ্যান্ড কালচারাল জেনারেল সেক্রেটারি। আজকে আমরা ক্যারম এবং আর্ম রেসলিং দিয়ে 49 স্পোর্টস অ্যান্ড কালচার ত্রিপুরা ইন্টার অফিস যে গেম সেটা শুরু করছি। আর আমাদের এখনই আমরা এখানে উদ্বোধন করে নেব যে উত্তর অফিসের কম্পিটিশনগুলো শুরু হচ্ছে। সব মিলিয়ে আমরা যে ক্যারামের যে পার্টিসিপেন্ট আছে টোটাল, এবার প্রচুর সংখ্যক এমপ্লয়ি আমাদের এই ক্যারাম প্রতিযোগিতায় নাম দিয়েছে। যেরকম সিঙ্গেলস ম্যান এখানে 42 জন, ক্যারাম সিঙ্গেলস ওমেন 11 জন, আর ক্যারাম ব্যাটেলিয়ন যারা অ্যাবাভ 50 তাদের মধ্যে 9 জন, ডাবলস ওমেন এখানে 4টা গ্রুপ, আর